আপনাদের সঙ্গে আমি জাহির আব্বাস মল্লিক। পুলিশকর্মী হয়েও মিলেনি নিস্তার, আহত হলেন দুষ্কৃতী দ্বারা। স্ত্রীকে নিয়ে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে চাপড়া থানার বড় আন্দুলিয়া পেট্রোল পাম্পের কাছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ওপর। আহত যুবকের নাম নিলয় বিশ্বাস, তার মাথায় গুলি লেগেছে। তার বাড়ি পলাশিপাড়া থানার রাধানগরে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ওই পুলিশকর্মী বড় আন্দুলিয়ার শ্বশুর বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। রাতে আচমকা কয়েকজন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলির আওয়াজ পেয়ে পেট্রোল পাম্পের কর্মীরা ছুটে গেলে দুষ্কৃতীরা চম্পট দেয়। এরপর পুলিশ ও পেট্রোল পাম্পের কর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ও আমার অ্যাকচুয়ালি সম্পর্কে জামা হয়, অ্যাকচুয়ালি আমার দাদু মানে ওর দাদু শ্বশুর গত হয়েছিলেন, তার কাজ ছিল, তো সেই সোর্সেই এসেছিলো। তো ওটা পুলিশে চাকরি করে, ট্র্যাক ছুটি নিয়ে এসেছিলো। কোন পুলিশে? মানে রাজ্য ট্র্যাকপুর কমিশনারেটের চাকরি করে। ঠিক আছে, তো ঘটনাটা কিছুটা সেরকম কিছুই জানি না। তো আমরা রীতিমতো সকালে, এখন যেহেতু দুপুরবেলাটা একটা ধকল গেছে, তো সেই জন্য আমরা এখন সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা সারবো, এরকম একটা বিষয়। তো আমরা সবাই খেতে বসেছি, ও আসবে, কারণ আমাদের মামার বাড়িগুলো তিনটে আলাদা আলাদা, সবাই বাইরে ডিভাইড ওই হিসাবে রয়েছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ ফোন আসলো, মানে আমার বোন, ও কান্নাকাটি করছে। তো তারপরে শুনলাম যে কোথায় কী হয়েছে, পেট্রোল পাম্পে গেছিলো স্কুটি নিয়ে তেল ভরতে। তো ওর মধ্যেই মানে অপরিচিত অজ্ঞাত পরিচয় ব্যক্তির সাথে কোনো ঝামেলা অশান্তি হয়েছে। সে জায়গায় শুনছি দুটো তিনটে গুলি হয়েছে, আর একটু চপার দিয়ে হাতে চপার মেরেছে, গলায় চপার মেরেছে, এইটুকুই। তো সেই মতো অবস্থায় ওখান থেকে ওকে তুলে নিয়ে চাপড়া হসপিটালে নিয়ে গেছিলাম, ওখান থেকে এখানে রেফার করেছে, এখন এখানে রয়েছে। এই দুষ্কৃতীদের কি চিনতো আগে থেকে? না না, কিছুই, কোনো কোনো কিছুই জানে না। আচ্ছা, গুলি লেগেছে কোথায় কোথায়? কারণ ও বলতে চাইছে, ওর সাথে তো কথা হচ্ছে, মানে আর কি, নিলয়, ওর নাম নিলয় বিশ্বাস, ও বলতে চাইছে যে ও কোনো পয়সা বা কিছু ডিমান্ড আমার কাছে করলো না, কিন্তু ও প্রথমে ভেবেছিল হয়তো কোনো ফাঁকা রাস্তা পেয়ে ওকে আটকিয়েছে এরকম একটা কিছু। তো যাই হোক, তারপরে ওদের মধ্যে কি বচসা হয়েছে না হচ্ছে সেটা তো আমি স্পটে ছিলাম না, জানি না। তো তারপরে গিয়ে এখন শুনছি এরকম। এই গুলি লেগেছে কোথায় কোথায়? গুলি লেগেছে একটা মাথায়, তো মাথায় যেটা স্ক্যান করলো এখন সেখানে মাথারটা বোধ হয় সম্ভবত বেরিয়ে গেছে, আর একটা রয়েছে পায়ে, যেটা রয়েছে বর্তমান স্টিল নাও রয়েছে, আর একটা হাতের এখানে রয়েছে, এখানে চপার মেরেছে হাতে বা হাতে, এবং ওখানে একটা গুলিও ঠেকিয়েছে। এবার ওটার কী রয়েছে জানি না। আচ্ছা, ওনার মিসেসের কী হয়েছে? ওনার মিসেসেরও গুলিটা লাগতো, ও হাত দিয়ে ঠেকিয়েছে, ও যেটা বক্তব্য ওর। তো মিসেস তো একসাথে ওরা দুইজন, ও ফোন করলো, তারপরে তো আমরা ছুটে গেলাম, গিয়ে তারপর ওখান থেকে নিয়ে আসলাম সোজা চাপড়া হসপিটালে, ওখান থেকে আবার এখানে অ্যাম্বুলেন্স করে নিয়ে। আপনার নাম? আমার নাম প্লাবন বিশ্বাস। নদিয়া থেকে নিখিল কর্মকারের রিপোর্ট, বর্ধমান টুডে।